করোনা টেস্ট জালিয়াতির মামলায় জেকেজে হেলথ কেয়ারের চেয়ারম্যান আলোচিত ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদে দুদিনের রিমান্ড দেওয়া হয়েছে। শুক্রবার গোয়েন্দা পুলিশের আবেদনে ঢাকা মহানগর হাকিম রিমান্ডের আদেশ দেন। এর আগে তার তিন দিনের রিমান্ড শেষ হয়। রিমান্ডে সাবরিনা ও তার স্বামী আরিফ অকপটে স্বীকার করেছেন প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা। জেকেজির চেয়ারম্যান আলোচিত ডাক্তার সাবরিনা চৌধুরীকে প্রথম দফা রিমান্ডে নিয়ে তিন দিনের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। এ সময় আদালত পাড়ায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে আদালতে আইনজীবীরা জানান, সাবরিনা কীভাবে প্রতারণার জাল বিস্তার করেছিল সেই সম্পর্কে অনেক তথ্যই জেনেছেন তারা। বিস্তারিত তথ্য জানতে ডাক্তার সাবরিনাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চায় ডিবি। রিমান্ডের বিরোধিতা করে সাবরিনার আইনজীবী তার জামিন চাইলেও বিচারক তা নাকচ করে দেন। 164 এর কোনো আইনগত ভিত্তি নাই, আর এই ধরনের 164 এর যদি কোনো আইনগত ভিত্তি না থাকে তাহলে আমার যে ক্লায়েন্ট, আমার যে সাবরিনা ওনার অ্যারেস্টের কোনো ভিত্তি নেই, কোনোভাবেই এই মামলায় রিমান্ড হতে পারে না। তারপরেও আদালত সাত দিনের রিমান্ড চেয়েছিল, পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল, সেটা দুই দিনের কনসিডার করেছে। রাষ্ট্রপক্ষের বিরোধিতায় মহানগর হাকিম মাসুদুর রহমান জামিন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে রিমান্ডের প্রয়োজন, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় এই আসামিকে পাঁচ দিনের ভিতরে দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন। ব্যাপক তথ্য বেরিয়ে আসতেছে, তার অপকর্মের সমস্ত তথ্য আজকের তদন্তকারী কর্মকর্তা বের করতে সক্ষম হয়েছেন। মিডিয়ার কল্যাণে আজকের সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ এই অপকর্মগুলো দেখতে পাচ্ছে, সমস্ত তথ্য উদ্ঘাটিত হয়েছে, তারা অনেক ক্ষোভ প্রকাশ করেছেন এই মিডিয়ার প্রতি আসামি পক্ষ থেকে। করোনা পরীক্ষা না করে নমুনা ফেলে দিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য রিমান্ডে স্বীকার করেন ডাক্তার সাবরিনা। এই প্রতারণার জন্য একে অন্যকে দায়ী করেন সাবরিনা ও তার স্বামী আরিফ। দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া গেছে তা যাচাইয়ে তাদেরকে আবারও মুখোমুখি করা হবে বলে জানান গোয়েন্দা পুলিশ। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।